টমেটোর মতো দেখতে পুষ্টিকর এক ধরনের নতুন সবজির চাষ শুরু হয়েছে দেশে। আর এটি করছেন শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, মেক্সিকান টমাটিলো নামে এই সবজির পুষ্টিগুণ ক্যান্সার প্রতিরোধ সহ ভিটামিন সির অভাব পূরণ করবে। বিশেষ বৈশিষ্ট্য থাকায় এটিতে রোগ বালাইয়ের আক্রমণও অনেক কম। ফয়জুল সিদ্দিকী জানাচ্ছেন, বিস্তারিত ছবি তুলেছেন মিনহাজ হোসেন। হঠাৎ দেখলে মনে হবে গাঁওগ্রামের বিষাক্ত বুনো ফসকা বেগুন। পাতা দিয়ে মোড়ানো থাকে যার ফল, কিন্তু এটি বিষাক্ত কিংবা বুনো নয়। খোসা ছাড়ানো হলে মনে হবে টমেটো, তবে স্বাদ টমেটোর চেয়ে কিছুটা ভিন্ন আর ওজনও বেশি। প্রোটিন, ভিটামিন সি আর ক্যারোটিন সমৃদ্ধ এ ফসল মানবদেহে যেমন পুষ্টি যোগাবে, তেমনই ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করতে পারে। পুরা সবুজ থাকবে না, পুরা লালও হবে না, ইয়েলোইশ কালার হবে। এবং এটার কিছু দিক থেকে টমেটোর চেয়ে ভালো, কারণ বলতেছি আমরা এটা কম্প্যাক্ট, অর্থাৎ ভিতরে মাংসল, মানে ভিতরে ফাঁপা না। টমেটিলো রান্নার পাশাপাশি কাঁচা কিংবা পাকাও খাওয়া যায়। মেক্সিকোতে জনপ্রিয় এই টমেটিলো বাংলাদেশের মাটিতে চাষযোগ্য করার চেষ্টায় বেশ সফল গবেষকরা। বিশেষ বৈশিষ্ট্য থাকায় এটিতে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণও কম। দেশের মাটিতে এই টমেটিলোর ফলন হবে হেক্টর প্রতি প্রায় 50 টন। তো এই কভার থাকার কারণে এটাতে ডিজিজ ইনফেস্টেশন কম হবে, আর ইনসেক্টও কম অ্যাট্যাক করবে, এছাড়া এটাকে বার্ডও কম খাবে, যার জন্য ইল বেড়ে যাবে। এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব আর্লি ফ্লাওয়ারিং, প্রায় মাসখানেক আগেই এটা ফ্লাওয়ার এসে গেছে এবং ফ্রুটিং শুরু হয়ে গেছে। এখন দুইটা ব্রিডিংয়ের দুইটা বিশেষ উদ্দেশ্য, একটা হচ্ছে ইল বাড়ানো আর একটা হচ্ছে শর্ট ডিউরেশন। প্রতিষ্ঠানটির উপাচার্য বলছেন, মেক্সিকোর সাথে বাংলাদেশের জলবায়ুর যথেষ্ট মিল রয়েছে, ফলে এটি বাংলাদেশের কৃষক পর্যায়ে জনপ্রিয় হওয়ার ভালো সম্ভাবনা আছে। সুস্বাদু ও নানা পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় ভোক্তারাও গ্রহণ করবে বলে আশাবাদী তিনি। দেশি টমেটো যেই পরিমাণ উৎপাদন হয় তার থেকে এটা পারে করে বেশি উৎপন্ন হবে, যেহেতু এটা খুব কম্প্যাক্ট, কাজে এটার ওজনে ভারী হবে। চেরি, স্ট্রবেরি, ড্রাগন ফল, প্যাশনের মতো এটিও ভিনদেশি, যার বাণিজ্যিক চাষাবাদ দেশের উর্বর মাটিতে সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।